লাইফে ভেরিয়াস এন্টারটেইনমেন্ট ওয়ার্ক এবং প্রবলেমসগুলো নিয়ে লাইফস্টাইল শো সুরঞ্জনা ইন দিস পার্ট উই আর গোয়িং টু শো ইউ অল অ্যাবাউট ইয়ার স্কিন অ্যান্ড হেয়ার রবীন্দ্রিক সাজ মানে ষোলো আনা বাঙালি আনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ঘুরতে বের হবেন কোনো প্রোগ্রামে যাবেন কেমন সাজে যাবেন চলুন তাই এবার দেখে নিই দর্শক আপনারা সবাই জানেন আমাদের চিরাচরিত বাঙালি যে সাজ সেই সাজের কিন্তু সম্পূর্ণ নতুনত্ব আধুনিকতা ছোঁয়াই কিন্তু আমরা পেয়েছি রবীন্দ্র পরিবার থেকে তার মানে হচ্ছে মানে ঠাকুরবাড়ির যে বউ এবং ঝিরা যেই ধরনের মেকআপ গেটআপ হেয়ার স্টাইল করতো সেরকমই একটি আমরা সাজ দেখাবো আর সেই সাজের রেশ ধরে আমরা কিন্তু এখনও পর্যন্ত সেই সাজকে আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় নিয়ে এসেছি চলুন দেখা যাক আজকে রবীন্দ্রের সাজ ওই সময় কিন্তু সব ধরনের মেকআপে আমরা ম্যাট লুকটা আমরা দেখতে পাই খুব বেশি গ্লসি কিংবা খুব বেশি শাইনি কোনো কিছুই ছিল না ন্যাচুরাল মেকআপটি ধরে রাখার জন্য আমরা কিন্তু ন্যাচুরাল বেস করব এবং সেই বেসটি দু তিনটা শেড ডার্ক হবে এবং অবশ্যই আমরা পানি স্প্রে করে মেকআপটি খুব ভালোভাবে মিশিয়ে দেব ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কী করে আমরা বেস মেকআপটি কমপ্লিট করছি এবং এখানে আমরা বেশি কন্টুরিংটা মাথায় রেখেছি চোখের বেসটাও কিন্তু আমরা একেবারে লাইট দেবো বিকজ ওই সময়কার মেকআপে কিন্তু চোখে রঙের প্রাধান্য ছিল না বললেই চলে তারা কাজল দিয়ে আইলাইনার করেছে কাজল দিয়ে মোটা করে নিচে টেনে নিয়েছে ঠিক এরকমই একটা লুক যখন আমরা দিতে চাইবো বা দিব তখন আমরা কিন্তু চোখের বেসটিও করে নেব একেবারে ন্যাচারাল আর লাইট ব্রাউন কালার দিয়ে আমরা চোখের বেসটি করে ফেলছি আর বেসিক যে কালারটা থাকবে সেটা হচ্ছে কালো আমরা কাজল মোটা করে দিব যেহেতু ওই সময়ে আইলাইনারের ছিল না প্রচলন ছিল না ছিল কাজলের মেয়েরা কিন্তু কাজল দিয়েই কিন্তু আইলাইনার টানত মোটা করে টানা আইলাইনার দেওয়ার একটা চল ছিল সো আমরা আইলাইনার দিয়েই মোটা করে সেটি দেবো আপনারা চাইলে কাজল দিয়ে দিতে পারেন ভিউয়ার্স আমাদের চোখের মেকআপ অলমোস্ট যায় না আমরা কিন্তু এখন লিপস্টিকে যাব ব্লাশ এনে যাব দর্শক আমাদের মেকআপ শেষ চলুন দেখা যাক